হাই ফ্যামিলি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘরে বাইরে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কি বানাতে চলেছি আজ। আজকের রেসিপিটা হলো গন্ধরাজ চিকেন কদমের। এটি বানাতে আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন পেস্ট, সোয়া সস, আদা রসুন বাটা, গন্ধরাজ লেবুর জেস্ট, কাঁচা লঙ্কা কুচি, গন্ধরাজ লেবু এক টুকরো, পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি। আর এটা ধনে পাতার রস, ধনে পাতার রসটা এখানে ব্যবহার করব না। এইবার চিকেনের পেস্টটাতে নুন, গোলমরিচ গুঁড়ো ও বাকি উপাদানগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তাতে অল্প তেল দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে। এরপর সেখান থেকে এক এক করে বল তৈরি করে সবগুলো বল প্লেটে রাখলাম। অন্যদিকে হাফ কাপ বাসমতি রাইস ভালো করে ধুয়ে জল ছড়িয়ে 30 মিনিটস রেখে এরপর এতে অল্প নুন মিশিয়ে তৈরি করা চিকেন বলগুলো ওই চালে কোট করে নিতে হবে। এরপর স্টিমারে অয়েল মাখিয়ে বলগুলো গ্যাপে সাজিয়ে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে বয়েলের জন্য বসিয়ে দিতে হবে। 15-20 মিনিট স্টিমে রাখার পর রেডি হয়ে যাবে গন্ধরাজ চিকেন কদম। এখানে আমি ধনে পাতার রস ব্যবহার করে সবুজ কালার আনতে চেয়েছিলাম, বাট ডিপ কালার আসেনি, শেষে ইয়েলো ফুড কালার ইউজ করেছি খুবই সামান্য। আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আরও এরকম রেসিপির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। I finally feel